অভিমানী জামালকে আর্জেন্টিনার জার্সি উপহার পাঠালেন মার্টিনেস। এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে জামাল ভূঁইয়ার দেখা না হওয়া নিয়ে উত্তেজিত দেশীয় ফুটবল ভক্তরা। আবার সেই উত্তেজনায় জল ঢালতে জামাল ভূঁইয়াকে পাঠানো হয়েছে আর্জেন্টিনার জার্সি। তবে সেই জার্সি এখনও হাতে পাননি বলে জানিয়েছেন জামাল ভূঁইয়া। এদিকে নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছিলেন মার্টিনেজকে উপমহাদেশে আনার কারিগর সতীন্দ্র দত্ত। ফেসবুক থেকে ঘটনা জেনে সংবাদ মাধ্যমকে তিনি জানান, বলুন তো মার্টিনেজের দোষ কি? ও কি জামালকে চেনে নাকি? আমি তো চিনি না, চিনলে অবশ্যই দেখা করিয়ে দিতাম। একে তো মার্টিনেজ বাংলাদেশ সফর নিয়ে হয়েছেন সমালোচিত, তার উপর জামাল ভূঁইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তারকা আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে করতে পারেননি দেখা। আবার বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভূঁইয়াকেই তিনি চেনেন না, এটি কেমন কথা? সেটি নিয়ে তো রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন ফুটবল প্রেমীরা। আর সে কারণেই যেন গরু মেরে জুতা দান করলেন সতীন্দ্র। বাংলাদেশ দলপতির মন ভালো করতে তিনি মার্টিনেজের স্বাক্ষর করা একটি জার্সি পাঠিয়েছেন। এদিকে মার্টিনেজ হয়তো বুঝতে পেরেছেন যে জার্সি পেয়ে জামাল অপমান বোধ করতে পারেন, সে কারণে জার্সির সঙ্গে দিয়েছেন শুভেচ্ছা বার্তাও। এমির শুভেচ্ছা বার্তায় লেখা ছিল, চিয়ার্স জামাল। প্রিয় দর্শক, বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভূঁইয়াকে না চেনায় সতীন্দ্র দত্তর ব্যবহার আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।